হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো লাস্টে মানে আর পারছি না, বন্ধ হয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস দেখে মুখ বন্ধ রাখতে পারি না, সেই জন্য মুখ খুলেই ফেলি। তো বেশি কিছু বলবো না, জাস্ট আমি কিছুদিন আগেই ভিডিও করলাম পিঙ্কি পালকে নিয়ে, যে ওই মহিলাটি মেয়ের জন্য এত দূর কিছু করতে পারে, মেয়ের জন্য এইভাবে একা লড়াই দিতে পারে। কিন্তু এই মহিলাটি যতবার ভাবে এই মহিলাটি ভালো কাজ করছে, ঠিক কিছু দিনের মধ্যে, মানে একদিন দুদিন কি খুব বেশি হলে এক সপ্তাহ ওনার মুখোশটা উনি পরে থাকে, তারপরেই না ওনার এই ভালো মানুষের মুখোশটা উনি খুলে ফেলে দেয়। এবার যখন ভালো মানুষের মুখোশটা পিঙ্কি পাল খুলে ফেলে, তখন তার পেছনে যে যে কদর্য রূপটা তার থাকে, মানে সেটা বলার মতো না। তার মেয়ে অবধি জানে যে তার মেয়ের সংসারটা কে ভেঙেছে। আজকে যেই জায়গায় রিমি দাঁড়িয়ে, মানে রিমির আজকে যে সিচুয়েশন, যে স্বামীর ঘরে তাকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে, স্বামীর ঘরে যে তাকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসতে হচ্ছে, এই সিচুয়েশনটা আজকে কার জন্য তৈরি হয়েছে? তার মাই তাকে জোর করে ঢুকিয়ে দিয়ে এসছে, কিন্তু সেই মাই 11 মাস আগে প্রতিটা মুহূর্তে, বিয়ের পর থেকে, বিয়ের পরে, মানে কন্ট্রোভার্সিটাকে এনেছে ইউটিউবে প্রথম ওই পিঙ্কি পাল। কারণ পিঙ্কি পালেরই প্রথম ভিডিও আমি দেখি এই প্রীতম রিমির উদ্দেশ্যে, তার কি চ্যানেল হ্যাক করে নিয়েছে এই নিয়ে। তো সেই থেকে ওই মহিলা কন্ট্রোভার্সি চালানো শুরু করেছে, এবং তখন থেকেই ওই মহিলার উদ্দেশ্য ছিল যে আমার মেয়ে ওখানে ভালো থাকবে না, আমার মেয়েকে ভালো রাখবে না, আমার মেয়েকে চিকিৎসা করাচ্ছে না, আমার মেয়ে চোখের চিকিৎসা করাচ্ছে না, এই করে 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 মেয়েকে নিয়ে আসার জন্য একটা ভীষণ বাজে প্রবণতা ছিল ওনার। এমনকি মেয়েকে যাতে নিয়ে আসতে পারে সেই জন্য পূর্ণিমাকে দত্তক কন্যা নিয়েছিল, সেটাও তোমরা জানো। তারপর কিছু কিছু ছেলে মেয়েদের বাড়িতে আনাগোনা, বাবাই মাম্মাম বলে ডাকা, প্রত্যেকটা কিছুই ছিল একমাত্র ওই রিমিকে যাতে প্রিয়তমের সঙ্গে সংসার না করতে পারে, ফিরিয়ে আনতে পারে। এগুলো পুরনো কাসন, এগুলো সবাই জানে, তারপরেও তাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং স্বয়ং পিঙ্কি পালকে মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দিশানিকে এখন, দিশানিকে পাবলিক গালাগালি করছে, পাবলিক ছিঁড়ে খাচ্ছে, বলছে তুই রিমিকে আর প্রীতমকে সংসার করতে দে, তোরা রিমি তুই, এমনকি পিঙ্কি পালও এসে ভয় দেখাচ্ছে যে বেয়ান, আপনার ছেলেকে আর বৌমাকে আপনি মানে ঠিক করে রাখুন, না হলে কিন্তু আমার মেয়ে যদি ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, আপনার ছেলেকে কিন্তু কেউ ছেড়ে দেবে না। মানে এখন ভয় দেখিয়ে, এখন বেয়ানকে আর জামাইকে ভয় দেখিয়ে মেয়েকে ওই বাড়িতে রাখতে হচ্ছে। আর এমন একটা সময় গেছে যখন ওই দিশানিকে নিজে থেকে করেছিল, যোগাযোগ করেছিল, যাতে মানে দিশানি ওনাদেরকে মাম্মাম বাবাই ডাকে, দিশানি ওনাদের সঙ্গে ক্লোজ রিলেশন রাখে, যাতে ওই দিশা রিমি এগুলো সহ্য করতে না পেরে ওনার বাড়িতে ফিরে আসে। তো আজকে যেই মেয়েটাকে নিজেই ইউজ করেছিল, এখন সেই মেয়েটাকে পাবলিক গালাগাল করছে কেন, রিমি আর প্রীতমের মাঝখান থেকে সরে যাওয়ার জন্য। সে যাই হোক, পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, আমরা যতই বলি না কেন মানুষ এটাই বলবে যে দিশানির দোষ। তো যাই হোক, আজকে বাবলি ম্যাডাম বলে দিয়েছে যে দিশানি তুমি নিজের মতো নিজেকে সরিয়ে নাও, ওদেরকে চান্স দাও, তুমি এটা লাইভে ক্লিয়ার করো। জানি না, দিশানি বলেছে লাইভে ক্লিয়ার করবে। তো এই ভিডিওটা চলাকালীন পিঙ্কি পাল এমনিতেই সকালে একটা ভিডিও দিয়েছে যে ওনার সংসার বাবলি মুখার্জি ভেঙেছে। মানে এই মহিলাটি, এবং মানে কি বলবো, এই মহিলাটিও যেমন আমি আগের নামগুলোই ঠিকই বলেই ডাকতাম, এই বড় পাগলি আর ছোট পাগলি, তো উনি সত্যি, উনিও মেন্টাল, ওনার মেয়েও মেন্টাল, ঠিক আছে। মানে এরা শুধু এনার আর এনার মেয়ের সংসার শুধু লোকে ভাঙে, আর এনারা ধোয়া তুলসী পাতা, ওর জন্য এনারা সংসার করতে পারে না। এতদিন খুব নিজের স্বামীর ওপর বড়াই ছিল, এরকমই হয় পিঙ্কি পাল, বুঝলেন তো, নিজের স্বামীর থেকে, মানে নিজের থেকে স্বামীর বয়স যদি 7-8 বছরের ছোট হয় না, তাহলে ঠিক এই ধরনের মানে ইনসিকিউরিটি কাজ করে।
তো আপনার এটা বোঝা উচিত ছিল। আর এই যে আপনার চেলা চামুণ্ডারা পরকিয়া 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 মানছি না, পরকিয়ার মানবো না, পরকিয়ার হয়ে কথা বলবেন না, পরকিয়া প্রমোট করবেন না, তো আপনি তো পরকিয়াকে প্রমোট করেছেন কিভাবে? আপনার জীবন দিয়ে। এই যে এই মহিলাটি, এই যে আমাদের পিঙ্কি পাল, উনি যখন উনি বলেন যে ওনার ডিভোর্স হয়ে যাওয়ার পর ওনার বর যখন ওনাকে মারধর করত, তখন উনি ওখান থেকে চলে এসে এই আমাদের থাপনা কাকুর সঙ্গে বিয়ে করেন। আদৌ কিন্তু সেটা নয়, আসল ঘটনাটাই হচ্ছে ওনার হাজবেন্ডের চায়ের দোকান ছিল বা কোনো হোটেল ছিল, ছোটোখাটো একটা খাবার দোকান ছিল, তো যেটা উনি আর ওনার হাজবেন্ড মিলে চালাতো, মানে পিঙ্কি পাল ওনার প্রথম হাজবেন্ড মিলে চালাতো। সেইখানেই ওই থাপনা টিফিন করতে যেত বা চা খেতে যেত, হোয়াট এভার। তো সেইখান থেকেই এই চিঙ্কি মাসির আর এই থাপনার পরকিয়া চালু। তো ওই পরকিয়ার কারণেই প্রথম স্বামী মারধর করে বের করে দেয় বা মারধর করে আর উনি বেরিয়ে আসে, এই হচ্ছে ঘটনা। তো যেই মা নিজে পরকিয়া করে, তো সেই মা কী করে বলে যে পরকিয়া বন্ধ করতে হবে, পরকিয়াকে প্রমোট করবেন না, মানে আজব কুজবি যারা নিজেরা পরকিয়া করছে। এই যে আমাদের পতিতা চোখে কাজল দিয়ে কাজলের সঙ্গে পরকিয়া করছে, অথচ এরাই বলছে পরকিয়া প্রমোট করবেন না, ভগবান এই সমাজ যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, এই আর এই যে পিঙ্কি পালের খুব ভালো একটা বিশেষত্ব আছে, ওনার দরকারে উনি ইউজ করবে, আগেও বলেছি এখনও বলছি, ওনার এই বিশেষত্বটার কারণে ওনার সঙ্গে মানুষ টিকতে পারে না। উনি যখন ইচ্ছা উনি ভালো করে ব্যবহার করে নেবে, তখন মাথায় তুলে রাখবে, কিন্তু যেই ওনার স্বার্থে একটু আঘাত লাগবে উনি এমনভাবে ছুঁড়ে ফেলবে, পুরো তাকে টুকরো টুকরো করে দেবে। যেমন প্রথম দিন ফোন পেয়েই বাবলি ম্যাডামকে ফোন করে লাইভে, সাহায্য চাওয়া হয় মেয়েকে নিয়ে, মানে একদিনের মধ্যে চলে যাওয়া হয় ম্যাডামের ওখানে, এমনকি ম্যাডাম তখন কি ভালো ছিল, ভোরবেলা ম্যাডাম দিতে এসেছিল, ম্যাডাম উড়িয়ে বাবারে বাবা, মনে হচ্ছিল যেন মানে এবার ম্যাডামের প্রচার উনি নিজেই করবে। তো এত নাটক করার পর আলটিমেটলি আজকের থেকে শুরু হলো সেই ম্যাডামের পেছনে, মানে জঘন্য থেকে জঘন্যতম ভাষা। ওনার সংসার মানে 19 বছরে কেউ পারেনি, ওনার সংসার জাস্ট কয়েক দিনে, একদিন দুদিন কথা বলে বাবলি মুখার্জি ভেঙে দিয়েছে। সিরিয়াসলি, মানে সিরিয়াসলি এই ধরনের মহিলাগুলো মানে কিছু বলার নেই, সত্যি এই পিঙ্কি পালকে কিছু আর বলার নেই। হ্যাঁ, মানে নাচতে না জানলে উঠোন বেঁকা, নিজে মানে ধরে রাখতে পারোনি বা তোমার টুকটাকের সময়সীমা শেষ হয়ে গেছে, মেয়ের চক্করে সেটা খেয়াল রাখতে পারোনি, আবার চলে যাও টুকটাক করতে, তুমি তো এত বছর এই 19 বছরের গল্প দাও, শুনেছি তো নাকি এই 19 বছর ধরে বরকে এভাবেই ধরে রেখেছো, তো চলে যাও আবার টুকটাক করো, টুকটাক করে দেখো তোমার বর তোমার বাড়িতে ফিরে আসে কি না। শোনো, নিজের থেকে যদি 7-8 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করো, সারা জীবন এইরকমই ইনসিকিউরিটিতে ভুগে যেতে হবে। আর এইদিকে তোমার মেয়ের ক্ষেত্রে তোমার মেয়ের কোনো ইনসিকিউরিটি নেই, সে ওখানে দিব্য আছে, কিন্তু এই তোমার কিছু পেয়াদা, তোমার কিছু ভিউয়ার্স এবং তোমার কিছু এই মানে দিদি বোনেরা, ওয়াইটি পাতানো, নিজের দিদি বোনেদের সঙ্গে তো তোমার কোনো সম্পর্কই নেই, ওয়াইটি পাতানো কিছু দিদি বোনেদের সঙ্গে, এই এদেরকে দিয়ে শুধু কন্টেন্ট বানানো। তো এই হচ্ছে তোমার কাজ। তো এটাই বলবো যে লোককে উল্টো পাল্টা কথা না বলে, লোককে ব্যবহার করে, তারপরে মানে তুমি যে আজকে এই যে তোমার এই যে এই রূপ, এই যে মানে আর একজন সমাজসেবিকা ভালো যে তোমার মেয়েকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসছে, আবার যখন কিছুদিন পরে এই স্বার্থে আঘাত লাগবে, তখন আবার তাকেও ও নিয়ে বলতে বসে যাবে আমি ভুল করেছি, ওই ম্যাডামই ভালো ছিল, মানে এইগুলো তো তোমাদের বৈশিষ্ট্য, মানে চরিত্রগত তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, ঠিক আছে? আর তুমি মহিলা কোনো দিনও কন্ট্রোভার্সি ছাড়তে পারবে না, ওই সব নাটক কেন বন্ধ করো, ঠিক আছে? তুমি কোনোদিনও তোমার কন্ট্রোভার্সি ছাড়তে পারবে না, তোমার মানে তুমি কন্ট্রোভার্সি ছাড়লে তুমি ভালো করে জানো যে তুমি এতদিন তো তোমার বর তোমায় খাওয়াতো,
এতদিন তোমার বর্তমায় খাওয়াতো, আর এখন তোমার যা ভিউজের অবস্থা, কন্ট্রোভার্সি না করলে তুমি নিজের পেটটাও নিজে চালাতে পারবে না, কারণ এখন তো আর মেয়ে এত এত এনে ইনকাম করে দিতে পারবে না, মেয়ে তো, মেয়েকে তো রেখে এসছো শ্বশুর বাড়ি, তো মেয়ে তো এখন ওখানে ঘর করছে, তো তোমাকে এখন কে করে খাওয়াবে? তাহলে নিজেরটা নিজেকেই করে খেতে হবে। আর তোমার যা ভিউজের অবস্থা, এখন তো কন্ট্রোভার্সি ছাড়া তোমার কাজ নেই, কোনো কিছু তোমার হবে না, সুতরাং এখন তুমি কন্ট্রোভার্সি করো। এখন যাই হোক, মেয়ের কারণেই হয়তো জামাইকে বাদ রেখেছো, কার পেছনে শুরু করেছো? বাবলি মুখার্জির পেছনে। দেখো, এটা তোমার জামাই না, ঠিক আছে? ভেবো না যে বাবলি মুখার্জি খুব ছোট্ট একটা নাম, বা ওনার সঙ্গে এসব কিছু করে তুমি পার পেয়ে যাবে, ঠিক আছে? ওনার ক্ষমতা, ওনার পাওয়ার সম্পর্কে আশা করি তোমার ভালো মতন করে ধারণা হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? আর উনি যে কী ধরনের মানুষ সেটা আশা করি তোমার ধারণা হয়ে যাওয়া উচিত, কিন্তু তোমার তো এখন ধারণা না থাকারই কথা, কিন্তু কারণ তুমি এখন পরিচালিত হচ্ছ। মেন কথা হচ্ছে তোমাদের কন্টেন্ট চাই, যেখানে তোমার মেয়ে ভালো আছে সেখানে দিনে 10টা করে লাইভ নামছে, ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর বিয়ে করা হচ্ছে, কোথায় কালকে রাতে এত গল্প, 65,000 টাকা, কেউ কোনো প্রমাণ দিতে পারলো না, সবার কাছে নাকি প্রমাণ আছে, প্রত্যেকের কাছে প্রমাণ আছে, বাবলি মুখার্জি টাকা খেয়েছে, বাবলি মুখার্জি টাকা খেয়েছে, বাবলি মুখার্জি টাকা খেয়েছে, কিন্তু একটা প্রমাণ আজকে অবধি দেখতে পেলাম না এই ওয়াইটিতে যে বাবলি মুখার্জি টাকা খেয়েছে, কোনো একটা কল রেকর্ড, কোনো একটা ভিডিও, মানে যা তা, মানে চামড়ার মুখ বলে যা ইচ্ছা বলে যাবো, আর লোকে সেটাকেই বিশ্বাস করবে নাকি? হ্যাঁ, যা ইচ্ছা, চামড়ার মুখ তো লোকে শুনবে, সেই কথাটাই তাকে বিশ্বাস করতে হবে, কোর্টে গিয়েও না প্রমাণ করতে পারবেন না, ঠিক আছে? কোর্টে গিয়েও প্রমাণ করতে পারবেন না, কারণ বাবলি মুখার্জি বিক্রি হয়ে যাওয়ার মতো মানুষ না, বাবলি মুখার্জিকে কেনা যায় না, তাহলে অত মানে লোক 500 টাকা ভিজিট দিয়ে বসে থাকতো না বাবলি মুখার্জির সঙ্গে কথা বলার জন্য। বাবলি মুখার্জিকে ইয়েতে কারো লাইভে উঠে, তার নিজের চ্যানেল আছে সেটা আলাদা কথা, ঠিক আছে? সেখানে উনি নিজের ভিডিওগুলো আগে পোস্ট করতেন, এখন তো সেটাও বন্ধ করে দিয়েছেন। আর ওনাকে না কারোর ভিডিওতে উঠে, কারোর লাইভে উঠে উঠে নিজের জন্য ভিকটিম জোগাড় করতে হয় না, ঠিক আছে? তো সুতরাং এটাই বলবো যে তুমি এতদিন ঘুঘু দেখেছো পিঙ্কি পাল, মানে ঘুঘুর ফাঁদ দেখোনি, বুঝেছো? এতদিন ধরে নিজের মেয়েটাকে নিজের কথা মতন চলিয়ে, নিজের কথা মতো নাচিয়ে, মেয়ের কথায় নেচে মেয়েটার তো একেবারে মানে কি করব সব শেষ করে দিয়েছো। মেয়েটার সবই শেষ করে দিয়েছো। আজকে যে মেয়েটা মানে তাও সংসার করতে পারছে সেটা দয়ায়, ঠিক আছে? তাও সেটা দয়ায়, পাবলিকের দয়ায় তোমার মেয়ে আবার সংসার করার সুযোগটা পেয়েছে, সুতরাং সেইটাকে এই দিদি বোনেদেরকে দিয়ে, মানে পাতানো দিদি বোনেদেরকে দিয়ে, মানে আর আর চুলকে ঘা করো না। তারা তাদের মতন ভালো আছে সেটা কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছ, তারপরেও তোমার এই পাতানো দিদি বোনেরা দিন রাত লাইভ, দিন রাত নোংরামি, দিন রাত নতুন নতুন করে নাটক। আর পতিতা, তোকে বলি, শোন, তুই যে কোন ঝাটের বল বড় বাল, ভগবানই জানে, এই যে বললি না প্রিয়াঙ্কাকে বাবলি ম্যাডাম জোর করে গিয়ে তুলে দিয়ে এসেছে, তুই কানাচোদা তো, সেই জন্য আর কি পুরো ভিডিওটা হয়তো দেখিসনি, ঠিক আছে? ওই মেয়েটিকে মীমাংসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল শ্বশুরবাড়িতে, কিন্তু ওনার শ্বশুরবাড়ি থেকে, মেয়েটির শ্বশুরবাড়ি থেকে কেউ রাজি না যে ওই মেয়েটিকে ঘরে রাখবে, ওই মেয়েটিকে ঘরে রাখার জন্য কেউ রাজি না। তো মেয়েটি জোর জবরদস্তি ওখানে শুরু করে, বাবলি ম্যাডাম বারবার বলে যে এখানে ওরা যখন রাজি না তো তুমি এখানে সংসার করতে পারবে না, তুমি বরঞ্চ মিটমাট করে স্বামীর থেকে মেয়ে, মানে নিজের জন্য আর মেয়ের জন্য কিছু খোরপোশ নিয়ে নাও। মেয়েটি জেদ ধরে বসে থাকে, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো, এখানেই থাকবো। তো ম্যাডাম তখন চলে যাচ্ছিল যে ঠিক আছে তুমি তাহলে থাকো, আমি তাহলে থানায় গিয়ে আমি থানাতে কথা বলে আমি চলে যাচ্ছি। তারপরে ও তখনও বাবলি মুখার্জিকে বলে যাচ্ছে, আপনাকে বলেছি ঘরে উঠিয়ে দিতে, আপনি উঠিয়ে দেননি। তখন বাবলি মুখার্জি রেগে গিয়ে ওকে হাত ধরে টানতে টানতে ঘরে ঢুকিয়ে দিয়ে বসিয়ে বলে ওকে কেউ বার করবেন না। বুঝেছিস পতিতা, বুঝেছিস পতিতা, পুরো লাইফ দেখবি, ঠিক আছে? মানে অবশ্য পতিতাগিরি করেই তো সময়টা পাস না, সবসময় তো ফাঁক করে শুয়ে থাকিস, ওই জন্য দেখার সময়টা পাস না, তবে যখন পুরোটা দেখবি না তখন এত কথা বলবি না, ঠিক আছে?
কারোর নামে মিথ্যা অ্যালিগেশনটা সহ্য করতে পারি না। সেটা যদি সত্যি হয় ঠিক আছে, কিন্তু মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিয়ে একটা মানুষকে ছোট করার এই স্বভাবটা খুব বাজে। আর এর জন্য পিঙ্কি পাল আজ নিজেও সাফার করছে এবং তার মেয়ে আবারও সাফার করবে, এটাও বলে দিলাম। তার মেয়ে আবারও সাফার করবে এবং করবে এই পিঙ্কি পালের জন্য, কারণ উনিও মানসিক ভারসাম্যহীন একটা মহিলা। এই কিছুদিন মানে এক বছর আগে যাদের সঙ্গে সব সম্পর্ক শেষ তাদেরকে আবার তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু, তো ওনার লাইফে যত নতুন লোক তত ওনাকে বুদ্ধি দেওয়া মানে হবে অন্য, আর তত উনি কার্যকলাপ করবে অন্য। আবার কিছুদিন পরে কেউ বুদ্ধি দেবে যে মেয়ে, তোমার মেয়ে ওখানে ভালো নেই, মেয়েকে নিয়ে আসো, আবার উনি ওই পুরনো ইয়ে চালু করবে মেয়েকে নিয়ে আসার জন্য, যখন দেখবে নিজের রোজগারে নিজের পেট চলছে না তখনই। তো এদের এই নাটক চলতেই থাকবে। তবে একটা কথা বলবো, পিঙ্কি পাল খুব সাবধান, তোমার মুখ সব জায়গায় চলবে না, ঠিক আছে? এই তুমি এখানে কার জন্য কি বলছো সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে বলবে, ঠিক আছে? বাবলি মুখার্জি আর তার দলবল যদি নামে তুমি কিন্তু শেষ, ঠিক আছে? এই কথাটা তোমাকেও বলে দিয়ে গেলাম। তুমি যেরকম সকালবেলা জামাইকে বলছিলে যে আমার মেয়ে যদি ওই বাড়ি থেকে বেরোতে হয় তাহলে ওকে বাঁচানোর কোনো উপায় নেই, ওকে সবাই মিলে যা করার করবে, তেমনি তোমার মুখ থেকে যদি বাবলি মুখার্জির নামে আর একটা ফালতু কথা বেরোয় তাহলে তুমি তোমার সঙ্গে কী কী হতে পারে সেটা তুমি ভুলে যেও না, ঠিক আছে? আর নিজেকে শুধরাও, নিজের সংসার খেয়েছো তো খেয়েছো, সেটা কতটা কী খেয়েছো তুমিই জানো। কারণ অনেক সবাই বলছে, কিছু কিছু কমেন্টস দেখলাম তোমার স্বামী নাকি দুবেলা করে বাড়ি আসছে, অথচ তুমি বলছো তোমার স্বামী বাড়ি আসছে না, তুমি একা রয়েছো। তো তোমার সংসার তুমি বোঝো, কিন্তু তোমার মেয়ের সংসার 11 মাস আগে তুমি নষ্ট করেছো, আর তখন তুমি তোমার মেয়েকে জোর করে নিয়ে গেছো বলেই আজকে দিশানি রিমি দুজনেরই এই পরিস্থিতি। তখন যদি তোমার মেয়েকে তুমি নিয়ে না যেতে তাহলে দিশানি আবার নতুন করে এই ছেলেটির জীবনে আসতো না, এবং রিমিকেও এখন আবার 11 মাস পরে জোর করে ওই বাড়িতে ঢোকাতে হতো না। সুতরাং এসব নাটক নিজেরা বন্ধ করো, এটাই লাস্ট বলতে বাধ্য হলাম, কারণ তোমার এই নোংরামি না সহ্য করা যায় না পিঙ্কি পাল, ঠিক আছে? তোমার নোংরামি মানে সহ্য করা যায় না। তোমার আর তোমার মেয়ের পাগলামো, তোমাদের পাগলামো অনুযায়ী সবাই ভালো হবে সবাই খারাপ হবে এসব কিন্তু চলবে না, ঠিক আছে? তুমি এবার খুব ভুল জায়গায় পা দিয়েছো। তো চলো, সাবধান করে দিলাম, তুমি যা তুমি এবং তোমার চেলাচামুন্ডারা যেরকম প্রীতমদেরকে সাবধান করছো, আমি সেরকম তোমাকে সাবধান করে দিলাম। এবার শুনবে কি না শুনবে, নিজের ভালো বুঝবে কি না বুঝবে, নিজের মেয়ের ভালো চাইবে কি না চাইবে সেটা তোমার ব্যাপার। বাবলি মুখার্জি কিন্তু নিজের তরফ থেকে তোমার মেয়ের লাইফটাকে সেট করে দিয়েছে, দিশানিকে রিকোয়েস্ট করেছে, এবং দিশানি কিন্তু, আর আমি জানি বারবার তো আমি এটাই প্রশ্ন করছি সবার কাছে, সবাই বলছে দিশানি এদের মাঝখানে ঢুকছে, দিশানি ফোন করা বন্ধ করে দিয়েছে, দিশানি কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি দিশানি কালনা থেকে কলকাতা চলে গেছে, সে যার বাড়িতেই যাক, কিন্তু তারপরেও সেখানে বলা হচ্ছে দিশানি নাকি রিমির সংসার ভাঙছে। মানে পাবলিকও যে কত রকমের বোকা। তো যাই হোক, যার যার ভাবনা তার তার কাছে, তাতে তো কারোর কিছু ছেড়া যায় না। তবে দিশানি লাইভে এসে হয়তো বলবে, তো দেখা যাক কি হয়। তবে পিঙ্কি পাল খুব সাবধানে মুখের ভাষা ছাড়ো, ঠিক আছে? অন্তত বাবলি মুখার্জির জন্য তুমি কিন্তু সবাইকে মানে এই নর্মাল ফেক মানে ফেকুমাল ভেবো না, ঠিক আছে? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সম্পর্কে কি বলছো। উনি কিন্তু বাবলি মুখার্জি, ডক্টর বাবলি মুখার্জি, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরকমভাবে যদি প্রয়োজন পড়ে দুই একটা ভিডিও করব, আদারওয়াইজ করব না, বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যার যার সংসার শেষে বুঝে নিয়েছে, আগেও বুঝে নেবে। তো এখনকার মতন টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।